প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ফুটবলার আঁখি খাতুনের প্রস্তাবিত জায়গার বিষয়ে 71 টিভির প্রতিবেদনের প্রতিবাদে রবিন আকন্দর সংবাদ সম্মেলন। প্রচারিত সংবাদটি মিথ্যা ও ভিত্তিহীন দাবি। বেসরকারি টেলিভিশন চ্যানেল 71-এর ফেসবুক পেজে গত 25 মার্চ শুক্রবার প্রচারিত অর্ণব বাপ্পির একটি প্রতিবেদনকে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর দাবি করে সংবাদ সম্মেলন করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের ব্যবসায়ী রবিন আকন্দ। রবিবার 27 মার্চ সকাল 10টায় শাহজাদপুর পৌর শহরের দারিয়াপুরস্থ বণিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন প্রেস ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে শাহজাদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক ব্যবসায়ী রবিন আকন্দ বলেন, গত 25 মার্চ 71 টিভির ফেসবুক পেজে 71-এর খেলা যোগে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে একটি সংবাদের উল্লেখ করা হয়, আমি নারী ফুটবলার আঁখি খাতুনকে বরাদ্দ দেওয়ার জন্য সুপারিশ করা জমি জবরদখল করে আছি। সংবাদের এক অংশে উপস্থাপন করা হয় যে আমি প্রতিবেদক আসার খবর শুনে পালিয়ে গেছি, যা সম্পূর্ণ আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় করার অপচেষ্টা। প্রকৃতপক্ষে আমি 19 মার্চ রাতে ঢাকায় যাই এবং 71 টিভির প্রতিবেদক অর্ণব বাপ্পি আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসেন 20 মার্চ। এ সময় তিনি শাহজাদপুর ট্রাভেলস বাস কোম্পানির 20 মার্চের একটি টিকিট সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। তিনি আরও বলেন, প্রকৃতপক্ষে ওই সম্পত্তিটি পত্তনী সূত্রে আমরা পূর্বপুরুষ থেকে ভোগ দখল করছি। ওই সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান আছে এবং নিষেধাজ্ঞা জারি রয়েছে। তারপরও উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিবেদক আমাকে জড়িয়ে সংবাদটি প্রকাশ করেছেন। প্রচারিত ওই প্রতিবেদনের কারণে তার সামাজিকভাবে ভাবমূর্তি নষ্ট হয়েছে দাবি করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুণ্ডু, সহসভাপতি আবুল কাশেম, প্রেস ক্লাব শাহজাদপুরের সভাপতি আতাউর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক ওমর ফারুক, 71 টিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ, যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, এম এ জাফর লিটন, রাজীব আহমেদ রাসেল, তাহসিন নুরী খোকন, সাগর বসাক, মিঠুন বসাক, স্বপন চন্দ্র দাস, ইউসুফ দেওয়ান রাজু, মির্জা হুমায়ুন, সেলুম তালুকদার সহ সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ। 71 টিভি খেলা যোগ এ প্রতিবেদক অনর্ব বাপ্পি আমার বিরুদ্ধে একটি ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ প্রচার করেছেন। ওই দিন রাত 11টায় প্রচারিত ওই প্রতিবেদনে প্রতিবেদক অনর্ব বাপ্পি উল্লেখ করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ফুটবলার আঁখি খাতুনের জন্য বরাদ্দকৃত জায়গা আমি দখল করেছি। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃত সত্য হল এই জায়গা প্রায় 70 বছর যাবৎ আমাদের পূর্বপুরুষ থেকে আজ পর্যন্ত আমরা ভোগ দখল করছি এবং কাগজপত্র মূলে এই জায়গা আমাদের। সেই জায়গা সরকারের পক্ষ থেকে আঁখি খাতুনের প্রস্তাবনা করা হয় কিন্তু কোনো বরাদ্দ দেওয়া হয়নি। প্রস্তাবনার কারণে এবং বিষয়টি জানার পর পর আমরা আদালতের শরণাপন্ন হই এবং বিজ্ঞ আদালত আমাদের পক্ষে নিষেধাজ্ঞার আদেশও দিয়েছেন। ওই প্রচারে প্রতিবেদক আরও উল্লেখ করেছেন, আমি নাকি সেই প্রতিবেদকের উপস্থিতিতে জানতে পেরেই আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পালিয়েছি, পরে সরে গেছি। কিন্তু তার আগের দিন 19 তারিখ রাত্রিতে শাহজাদপুর ট্রাভেলসের অনলাইনে টিকিট কেটে ব্যবসায়িক কাজে আমি ঢাকা গিয়েছি। তাছাড়া প্রতিবেদক অনর্ব বাপ্পি যে শাহজাদপুরে আসবেন আমি তা আদৌ জানি না বা তিনি আমাকে পূর্বে কোনো অবগত করেনি। আমি ঢাকাতে গিয়েছিলাম সোশ্যাল ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক বাদামতলী শাখা এবং ইসলামপুর ন্যাশনাল ব্যাংকের অর্থ লেনদেনের কাজও করেছি, যার সিসি ক্যামেরার ফুটেজ ওই সব ব্যাংকে আছে। একই দিন ঢাকার ইংলিশ রোড হতে নারায়ণগঞ্জের কাশপুর এলাকার রহমান কোল্ড স্টোর থেকে মালামাল কিনেছি। পরে ব্যবসায়িক কাজ শেষে আমার শাহজাদপুর ট্রাভেলস এ স্কেনিয়া গাড়িতে C4 নম্বর সিট নিয়ে রাত্রি 10:30 শাহজাদপুরে ফিরেছি। প্রিয় সাংবাদিক ভাইরা, 71 টিভির খেলার যোগ এ প্রচারিত ওই মিথ্যা ভিত্তিহীন প্রতিবেদন আমার সামাজিক ভাবমূর্তি ও সম্মান মান সম্মানের যথেষ্ট ক্ষতি হয়েছে। আমি আপনাদের মাধ্যমে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, প্রতিবেদক আমার মোবাইলে
সাক্ষাৎকার নিয়েছে 20-3-2022 খ্রিস্টাব্দের তারিখে, আর সংবাদটির প্রচার করেছে 25-3-2022 খ্রিস্টাব্দের তারিখে। সাক্ষাৎকারের সময় প্রতিবেদক তার সাথে আমাকে দেখা করতেও বলেছিলেন, কিন্তু আমি দেখা করিনি। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, ফুটবলে আকিব খাতুন শুধু দেশেরই সম্পদ নয়, সে আমাদের শাহজাদপুরের গর্ব গৌরব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাড়ি আকিব খাতুন পেলে আমিও খুশি হব। পরিশেষে আমার বিরুদ্ধে প্রচারিত ভিত্তিহীন ও মিথ্যা সংবাদটি ব্যাপারে আপনাদের লিখনির মাধ্যমে যার যার পত্রিকা ও চ্যানেল প্রকাশ এবং প্রচারের ব্যবস্থা করবেন এই অনুরোধ, সেই সাথে মূল প্রতিবেদককে এরূপ সংবাদ প্রচার থেকে বিরত থাকতে অনুরোধ করছি।